বছরের শেষ হোম ম্যাচে শক্তিশালী ওড়িশা এফসির সঙ্গে ড্র করলো ইস্টবেঙ্গল। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শেষ হলো গোলশূন্যভাবে, তবে জিততে পারত ইস্টবেঙ্গল। লাল হলুদ শিবিরের অভিযোগ, একাধিক পেনাল্টি দেননি রেফারি। ড্রয়ের ফলে 10 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 7 নম্বরে থাকলো ইস্টবেঙ্গল। ওড়িশা 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে থাকলো 5 নম্বরে। ধারে ভারে অনেক এগিয়ে থাকা ওড়িশার বিরুদ্ধে লড়াকু ফুটবল খেললো লাল হলুদ। ইস্টবেঙ্গলের তারকা সল ক্রেসপো এদিন খেলেননি। দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ক্লেটন সিলভা, পিবি বিষ্ণু, নরম মহেশরা, কিন্তু গোল আসেনি।